ये लंच करने जा रहे हैं, लंच भी बंद हो जाएगी। आप शॉप फ्लोर पे आपको लंच करना पड़ेगा। प्रोटेस्ट वीक चलि आसे, ये प्रोटेस्ट वीक तो आम पालन करूँ। ये प्रोटेस्ट वीक चलि थकते आज आम लास्ट प्रोग्राम आज न्यू बंगागाँव वर्कशॉप ब्रांचर माध्यम आम जी न्यू बंगागाँव वर्कशॉप ताते आम गेट मीटिंग पातीस আমার এসপ্তাহ জুড়ে প্রোটেস্ট উইক চলি আছে। এই প্রোটেস্ট উইক তো আমি পালন করে আছো। এই প্রোটেস্ট উইক চলি থাকতে আজি আমার লাস্ট প্রোগ্রাম আজি নিউ বঙ্গাগাঁও ওয়ার্কশপ ব্রাঞ্চর মাধ্যমত আমি যেটা নিউ বঙ্গাগাঁও ওয়ার্কশপ তাতে আমি গেট মিটিং পাতিছো। এই গেট মিটিংত আমার বাকি বঙ্গাগাঁও নিউ বঙ্গাগাঁও ব্রাঞ্চ কেটাও যোগদান দিছে আর আমার ওয়ার্কশপের কর্মী কেটা যোগদান দিছে। আমি গেট মিটিং পালন করে আছো। আমার গেট মিটিংটো হল যে আমি যেটো ভারত সরকারের পরা 50% নন সেফটি ক্যাটেগরির যে ভেকেন্সি আছে এই ভেকেন্সিটো সারেন্ডার করার কারণে একটা ফরমান জারি করেছে। এটা আমি বিরোধ করে আছো, এটা আমি কেতিয়াও মানি লব নোৱাৰো। লগতে আমার লোকাল সমস্যাবিলাক আছে, লোকাল সমস্যা আপনার অভয়পুরী আর গৌরীপুর একটা 90 কিলোমিটার একটা রেল সেকশন স্টার্ট করেছে, তাতে সেফটি ক্যাটেগরির এটাও পোস্ট ক্রিয়েট নকরাকে এটো এই মানে সেকশনটো স্টার্ট করে আছে। আর একটা ওভারনাইট রঙিয়া ডিভিশনের পরা একটা ট্রান্সফার অর্ডার উলাইছে। এই ট্রান্সফার অর্ডারত ফোর্সফুলি যেটা স্টাফ আছে স্টাফ কেটা ফোর্সফুলি ট্রান্সফার করে এই নতুন অভয়পুরি গৌরীপুর লাইনটুক মেনিং করার ব্যবস্থা রেল প্রশাসনে লৈছে, সেটা আমি বিরোধ করে আছো। লগতে এনপিএসটো আমার যেটো 2004-ৰ পৰা আমাৰ আন্দোলন চলিয়ে আছে, এনপিএছটো আমি ৰেলৰ পৰা বাতিল কৰাৰ কাৰণে আমাৰ ডিমাণ্ড। আমি ৰেলত অল্ড পেঞ্চন স্কিম চালু কৰাৰ কাৰণে আমি এইটো মাত মাতি আহিছোঁ আৰু আগতেও যেতিয়ালৈকে আমি এনপিএছটো ৰেলৰ পৰা বাতিল কৰাব নোৱাৰোঁ আমি মাত মাতি যাম। অহা কাৰ্যসূচী আমি বৰ্তমান যিটো এসপ্তাহ যিটো প্ৰটেষ্ট উইক চলি আছিল সেইটোৰ আজি অন্তিম দিন আৰু নেক্সট আমি আকৌ যিটো আমাৰ আন্দোলনবিলাক আছে চলি থাকিব, কিন্তু বৰ্তমানৰ কাৰণে আমাৰ আজি বিৰাম দিন। और भारत सरकार आज जो बैठी हुई है उसकी जो सिचुएशन उसकी जो माइंडसेट दिखाई पड़ रही है हमें, उस माइंडसेट से तो यही निकल के आ रहा है कि जो है भारत सरकार पूर्ण रूप से नॉन बोर्ड एक्टिविटीज में जो भी ऑफिस या इंडस्ट्रीज हैं उनको जो है सबसे पहले जो है घर में जब यही 50%